হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, ইলিশ ফ্রাই। তো এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এখানে আমি অয়েল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর হচ্ছে ইলিশ মাছটাকে ভালো করে আমি হলুদ মরিচ আর একটু সামান্য লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটা তেলের মাঝে ভালো করে ফ্রাই করব। এখন আমার তেলটাও গরম হয়ে গিয়েছে। তো এখানে আমার দুটা ইলিশ আছে, তো আমি সবগুলো একসাথে তেলে দিয়ে দিচ্ছি। ইলিশ ফ্রাই আমরা সবাই ঘরে করি, তো আমার কাছে একটু ড্রাই টাইপের ভালো লাগে, পেঁয়াজ কাঁচামরিচ অনেক বেশি হবে আর কাটা পেঁয়াজ থাকবে, আমার খেতে অনেক ভালো লাগে। তো কার কার ইলিশ পছন্দ আমাকে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, তো আরও বেশি রেসিপি আমি দিতে পারবো। তো এখানে আমার ইলিশটা ভালো করে ফ্রাই হয়ে যাচ্ছে, তো ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি আরও একটু সময় অপেক্ষা করব। এখন আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি, এই তেলের মাঝেই আমি এখন পেঁয়াজ ভাজব। পেঁয়াজটা কিন্তু আমি একবারে লাল করব না, বাদামি কালার থাকবে, আর আমি পেঁয়াজে শুধু লবণ, ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিচ্ছি, আর আমি কিছু অ্যাড করব না। খুব সিম্পল একটা ইলিশ ফ্রাই বলা যায়, জাস্ট চটপট করে যারা খেতে পছন্দ করেন তারা চটপট করে এটা তৈরি করে নেবেন, কারণ ইলিশের একটা আলাদাই একটা মজা, কোনো মশলা দ্বারা ওই ইলিশের মজাটা পাওয়া যায় না। তো আমার কাছে নর্মালভাবে ইলিশ ফ্রাই অনেক ভালো লাগে, তো আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার রেসিপিটা। তো আমার ইলিশ ফ্রাই হয়ে গিয়েছে, এখন জাস্ট গরম গরম ভাত দিয়ে ইলিশ ফ্রাইটা খাবো। তো সবাই ভালো থাকেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।